নমস্কার, ফাইনেল রিপোর্টলৈ স্বাগতম। ষ্টুডিঅত মই পূবালী শর্মা। রাজ্যিক সরকারী কর্মচারীর বীমাক লৈ বৃহৎ সিদ্ধান্ত। দুর্ঘটনাত রাজ্য সরকারের কর্মচারীর মৃত্যু হলে পরিয়ালে পাব 1 কোটি টাকা। সম্পূর্ণরূপে অক্ষম হয়ে পড়লেও পাব 1 কোটি টাকা। দুর্ঘটনাত আংশিকভাবে অক্ষম হয়ে পড়লে পাব 80 লাখ টাকা। লক্ষিমপুরত কেবিনেটর অন্তত এই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। শীঘ্রই সরকারে ব্যাংকর সৈতেও করব চুক্তি স্বাক্ষর। সরকারী কর্মচারীর বেমারত মৃত্যু হলে পরিয়ালে পাব 10 লাখ টাকা। আপোনালোকে জানে যে আমাৰ ৰাজ্য চৰকাৰৰ বহুত কৰ্মচাৰী বিভিন্ন সময় দুৰ্ঘটনাত পতিত হয়। দুৰ্ঘটনাত পতিত হলে তেওঁলোক বিভিন্নজন বিভিন্ন সময়ত নিহত হয় আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটি হয়। আৰু পাৰ্মানেণ্ট ডিজেবিলিটিৰ লগত কেতিয়াবা পাৰ্চিয়েল ডিজেবিলিটিও হয়। তাৰমানে এটা হল ডেথ, এক্সিডেণ্টেল ডেথ, দুর্ঘটনাজড়িত মৃত্যু। দুর্ঘটনা বলে কোতে রোড এক্সিডেণ্টৰ পৰা, ফায়ার আউটব্রেকৰ পৰা, বানপানীৰ পৰা, গোটেইখিনিক দুর্ঘটনা বলে ধরা হয়। যি বেংকত স্যালারি একাউন্ট থাকে তেওঁলোকে আমাৰ লগত হোৱা চুক্তি অনুসৰি রাজ্য সরকারের কোনোবা কর্মচারী দুর্ঘটনাত নিহত হলে 1 কোটি টাকা পরিয়াললৈ তেওঁলোকে ইনসুরেন্স প্রিমিয়াম হিসাবে আগবঢ়াব। যদি পার্মানেন্ট ডিজেবিলিটি হয়, টোটাল ডিজেবিলিটি, তেতিয়া হলেও 1 কোটি টাকা তেওঁলোকক আগবঢ়াব। আৰু যদি পার্সিয়াল ডিজেবিলিটি হয় তেতিয়া হলে 80 লাখ টাকা আগবঢ়াব। এটো এটা আমাৰ ৰাজ্য চৰকাৰৰ কৰ্মচাৰীৰ কাৰণে এটা বৃহৎ সকাহ হ'ব। আৰু যদি বেমাৰত মৃত্যুবৰণ কৰে, চৰকাৰে দিয়া গোটেই সা সুবিধাবিলাকৰ উপৰিও এই এগ্ৰিমেণ্টৰ জৰিয়তে বেংকটোৰ পৰাও তেওঁলোকে 10 লাখ টকা অতিৰিক্তকৈ পাব। তাৰমানে লাইফ ইনচুৰেঞ্চ কাভাৰেজ এডিচনেল 10 লাখ, এক্সিডেল ইনসুরেন্স কভারেজ 1 কোটি, আর পার্সিয়াল ডিজেবিলিটি হলে 80 লাখ টাকা। এটো আমার রাজ্য সরকারের কর্মচারী সকলের, ভগবানে নকরক, কিন্তু যদি কেতিয়াবা তেওঁলোকৰ খুব এনেকুৱা ধরনের পরিবেশ হয় তেতিয়া ই একটা ডাঙর সিকিউরিটি সিস্টেম হিসাবে পরিয়ালটির ওসরত কাম করিব। কিন্তু এজন সরকারি কর্মচারী মরিলে ফ্যামিলিটে 60 বছর বয়সলেকে পেনশন পায়, জিপিএফ যাক পাই পায়ে থাকিব। এইখিনি হল তেওঁলোকলৈকে আমি আগবঢ়া এটা অতিরিক্ত সুবিধা। পূজার পূর্বে চাহ শ্রমিকলৈ সরকারের উপহার। অসম চাহ নিগমের অধীনের বাগিচাত সরকারে দিব বোনাস। 20% পূজার বোনাস দিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যিক কেবিনেটত। এটা কিস্তিতে 20% পূজার বোনাস দিয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছে কেবিনেটত। অসম চাহ নিগমের, আমার আসাম টি কর্পোরেশনের সরকারের অধীনত থাকা গোটেই কেখন বাগিচাত আজি আমি 20% পূজার বোনাস আমি ঘোষণা করছো। আপনাদের জানে যে এতিয়া গোটেইবোৰ বাগিচা আমার লগত নাই, বহুত কেখন বাগিচা আমি লিজ আউট করে দিছো। কিন্তু যিকেখন বাগিচা আমার লগত আছে আর লিজর ডিউরেশন চাই যিটো সময়লৈকে সরকারের লগত আছিলে, এই গোটেই সময়খিনির কারণে আজি আমি 20% পূজার বানস সরকারে ঘোষণা করেছে। আর এটা ইনস্টলমেন্টতে আমি এই গোটেই পূজার বানস দিবর কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। ইফালে অসম চুক্তির 6 নম্বর দফার প্রতিবেদন সন্দর্ভত কেবিনেটত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদনত অনুমোদন জানালে কেবিনেটে। বিপ্লব শর্মা আয়োগের 57টা পরামর্শত অনুমোদন জানানো হয়েছে কেবিনেটত। 10টা পরামর্শ সন্দর্ভত রাজ্য সরকারে আসুরে করব আলোচনা। অহা বর্ষত কেন্দ্রে আলোচনা করে কার্যকরী করার লক্ষ্য পদক্ষেপ লব। 2025ৰ ভিতর কার্যকরী হব বিপ্লব শর্মা আয়োগের প্রতিবেদন। আজি আমি জাস্টিস বিপ্লব শর্মা কমিটি রিপোর্টটো কেবিনেটত পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলোচনা করিলো।
আর আলোচনা করার পিছত ইয়াত টোটাল 67টা রিকমেন্ডেশন আছে, 67 রিকমেন্ডেশন। আর এই 67 রিকমেন্ডেশনের 57 রিকমেন্ডেশন আজি আমি রূপায়ণের ভাবে অনুমোদন করছো, অর্থাৎ জাস্টিস বিপ্লব শর্মা কমিটির 67টা অনুমোদনের বিপরীতে 57টা অনুমোদন আমি রূপায়ণ করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করছো। সদ অসম ছাত্র সন্থা আর আন সংগঠন সমূহর লগত কথা পাতি আমি 57টা রিকমেন্ডেশন 2025 সনের 15 এপ্রিলের আগতে আমি রূপায়ণ করার বাবে আজি ক্যাবিনেটে এটা রোডম্যাপ এটা আমি প্রস্তুত করছো। কিন্তু আজি আমি রোডম্যাপ কেটার উপর বিশদ কথা আলোচনা করিব খোঁজা নাই, গুৱাহাটীত গৈ 3-4 দিন পিছত আমি সাংবাদিক মেল পাতি কোন কেইটা 57টা রিকমেন্ডেশন আমি পোনছাতে ইমপ্লিমেন্ট করিব খুজিছো তার বিষয়ে আমি অবগত করিম। এক প্রকার কব গলে বহুদিনে অসমৰ ৰাইজে অপেক্ষা করে আছিল যে বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট কেতিয়া রূপায়ণ হব, আজিৰ পৰা এটা রূপায়ণের যেটো প্রক্রিয়া সেই প্রক্রিয়া আরম্ভ হল। 57 রিকমেন্ডেশন আমি 15 এপ্রিল 2025-এর ভিতর আমি ইমপ্লিমেন্ট করে দিম, বাকি 10টা সেন্ট্রেল গভর্নমেন্ট রিলেটেড রিকমেন্ডেশন সেইটো মই দিল্লির লগত কথা পাতি সময় উচিত সিদ্ধান্ত লওয়ার বাবে আমি প্রচেষ্টা করি। কেবিনেট বৈঠকের অন্তত লক্ষিমপুরের 11 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতির ঘর মন্ত্রী অশোক সিংহাল, বুথ সভাপতি বিনীতা রয়র ঘর নৈশ আহার গ্রহণ করলে মন্ত্রীগুলো। এই সন্দর্ভত আমার সাংবাদিক মন বিকাশ বরগোহাঁর এক প্রতিবেদন আছে, আগবাইছো। আজি ইতিমধ্যে যেহেতু লক্ষিমপুরের কেবিনেট বৈঠক সমাপ্ত হয়েছে, কেবিনেট বৈঠকের পিছত প্রতিগী কেবিনেট মন্ত্রী এই লক্ষিমপুর নগরস্থিত বিজেপির যখন কার্যকর্তা বা বিশেষ বুথর সভাপতি সকলের ঘরে ঘরে আসলে আহার গ্রহণ করেছিল আর নিশার আহার গ্রহণ করেছে। এই মুহূর্ত যেহেতু মানে উপস্থিত আছো লক্ষিমপুর কেবিউডর বিনীতা রয় এগারী বা মহিলা যেহেতু যেহেতু গৃহত আমি উপস্থিত আছো, আজি তেখেতর মন্ত্রীতে অশোক সিংহালে তেখেতর ঘর নিশার আহার গ্রহণ করেছে। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে বিনীতা রয় যেহেতু বুথর কার্যকরী বুথর সভাপতি আর বুথর সভাপতি হওয়ার বাবেই ঘর আজি নিশার আহার গ্রহণ করেছে মন্ত্রী অশোক সিংহালে। আর যেহেতু সাধারণ খাদ্য বলে কব লাগবে, কোনো ধরনের আড়ম্বরপূর্ণ খাদ্য এতে পরিবেশন করা হওয়া নাই। আজি মন্ত্রী অশোক সিংহাল আছে, আমি তখন জানি চেষ্টা করি। প্রথমে যেহেতু আজি কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল, আপনি যেটা বুথর সভাপতির ঘর আহার গ্রহণ করেছে 126 নম্বর বুথর আমার সভানেত্রী অঞ্জলি রায় বাইদেউর ঘর আজি নিশার আহার গ্রহণ করবলে মানে আহিছো। ইয়াত আহি মনটো বড় আনন্দ লাগিছে, সরকারি ব্যবস্থা বা সার্কিট হাউসত ভাত খোৱা আর নিজের দলের কর্মী এজনের ঘর ভাত খাওয়াত বহুত পার্থক্য আছে, লাগি আছে যে নিজের কোনবা আত্মীয়র ঘর আহিয়ে ভাত খাই আছো। মোর বাইদেউ অঞ্জলি রায় বহুত আন্তরিকতাৰে ভোজন পরিবেশন করে আছে আর নিজের ঘর বহি ভাত খাওয়া নিচিনাহে মোক আভাস হয়ে আছে। বাইদেউয়ে পটল ভাজি, বেগনা ভাজি, আলুগোবি, পনির, দালি, দই, রসগোল্লা, সালাদ, চাটনি কেবাটা আছে, খুব আনন্দ লাগিছে। এগারী মন্ত্রী অশোক সিংহাল ইতিমধ্যে যেহেতু বিনীতা রয় 126 নং বুথর সভাপতি আর ভারতীয় জনতা পার্টির যখন কার্যকর্তা প্রতিগী আমি উল্লেখ করছো যে কেবিনেট বৈঠক হওয়ার পিছন নিশার আহার ঘর যেধরনের জুটি লওয়া যায় তেনধরনের আহার গ্রহণ করেছে বলে মন্ত্রী অশোক সিংহালে উল্লেখ করেছে। অতি বা ঘর একটা পরিবেশ আর প্রতিগী কেবিনেট মন্ত্রী বা মন্ত্রী অশোক সিংহাল সমান্তরভাবে আন কেবা যেহেতু বহুকী কেবিনেট মন্ত্রী আজি কেবিনেটত অংশগ্রহণ করেছিল আর কেবিনেট অংশগ্রহণ করার পিছত যখন দলীয় কার্যকর্তা বা কার্যকর্তাসকলকে সময় দিয়ার পোষকতা করেছে লক্ষিমপুরলে আহিছে, যেটা কেটে বা মন্ত্রীসভাখন ইয়ালে গুছি আহিছে আর মন্ত্রীসভাখন অহার পিছত ইয়াতে আহার গ্রহণ করেছে। আন এগারী জ্যেষ্ঠ কি কি ইয়াতে হয়েছে আজি
মই আসলে গৃহস্থ হ মোর ঘরতে আয়োজন হয়েছে মোর মিসেস হবনাত্রী হয় বিনীতা রয় হবনাত্রী বুথর তখেতে আমার রাজ্যিক কমিটির পরা সিদ্ধান্ত মর্মে বুথ প্রেসিডেন্টর ঘরত এসাজ আমার মন্ত্রী মহোদয় খুবলে যে আয়োজন করা হয়েছে এই আয়োজনত আর ওসর বুথর কর্মী সকল লগত আমার ওসর সুবুরিয়া মিলি যে আনন্দমুখর পরিবেশ এটা হয়েছে উৎসবমুখর পরিবেশ তার কারণে আমি নথৈ আনন্দিত হয়েছো। এগারী গৃহস্থ একেলগতে আহার গ্রহণ করেছে আমার সুত্রে যেহেতু গৃহস্থ যী আসলে ভারতীয় জনতা পার্টির এই 126 নং বুথর সভানেত্রী বিনীতা রায় বাইদেউ আছে আমি তখন জানি আপনার ঘর আজি আপনার দলীয় এগারী জ্যেষ্ঠ কার্যকর্তা মন্ত্রী আছে ভাল লাগিছে বহুত ভাল লাগিছে ভাগ্যর কথা আমি আজি মন্ত্রী মহোদয়ক মানে এসাজ খুব পারিছো মই রাতিপুৱাৰ পৰা বনাই আছো মনটো বহুত ভাল লাগিছে আৰু বিজেপি কার্যকর্তা হৈ বহুত আনন্দিত মানে আমি মই 6-7 বছৰ পৰা আছো 18ৰ পৰা আছো 2018ৰ পৰা নাই 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 অ বহুত ভাল লাগিছে বহুত ভাল লাগিছে বুথৰ সভানেত্রী বিনীতা রয় আর ঘরতে আজি যেহেতু নিশার আহার গ্রহণ করেছে মন্ত্রী অশোক সিংহালে আর একটা কথা উল্লেখ করলে ঘরুয়া পরিবেশত আর রাজ্যিক সমিতির যেহেতু নির্দেশনামা মর্মে প্রতিগী মন্ত্রী এই বুথে বুথর কার্যকর্তালয় যেহেতু যা 1 সেপ্টেম্বরের সদস্য ভর্তির যে অভিযান আরম্ভ করেছিল রাজ্যিক বিজেপিয়ে আর এই সদস্য ভর্তির অভিযানের অংশস্বরূপে যেহেতু বিভিন্ন জেলাত যোগদানের কার্যসূচী রাখিছে প্রতিগী কার্যকর্তায় পুনের যোগদান করেছে আর এনে ধরনের আসলে দলীয় যখন কার্যকর্তায় কার্যকর্তাসলক উৎসাহ উদ্দীপনা যোগার উদ্দেশ্যে যাতে মনোবল বৃদ্ধি হয় তেনে একটা পদক্ষেপ বা ভারতীয় জনতা পার্টি গ্রহণ করেছে বলে কোব লাগবে যার পরিপ্রেক্ষিতে আজি মন্ত্রী অশোক সিংহালে এই নিশার আহ্বান গ্রহণ করেছে ক্যাবিনেটের পিছত এই বিনীতা রয় বাসগৃহত বিশাল ফুকন সন্দর্ভত ন ন তথ্য প্রদান করেছে আরক্ষী উদয়পুরের ডেস্টিনেশন ওয়েডিকত 3 কোটি টাকা বিনিয়োগ করেছিল বিশালে পাতি লওয়া বায়েকর বিয়ার উপহার হিসাবে করেছিল খরচ সিনেমা জগতের লোকেও করেছিল বিনিয়োগ নাম প্রকাশের বিরত আছে ডিব্রুগড় আরক্ষী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককত একাউন্ট খুলিছিল বিশালে বিশালের 700 কোটি টাকার লেনদেনের সম্ভেদ পাইছে আরক্ষী ডিব্রুগড় 3টা ব্যাংকত কেমাহমানতে 60 কোটিরও অধিক লেনদেনের হিসাব নিকাশ পয়া গেছে বিশালের এক্সিসত আছে এটা HDFC চারিটা আর SBI এটা ব্যাংকর একাউন্ট পার্সেলিয়া নামের কোম্পানির জড়িয়ে কলা ধন বগা করার চেষ্টা করেছিল বিশালে সুমির ককায়েক রাজীব বরা বয়েক জঙ্কি মিলির নামত আছে পার্সেলিয়া নামের কোম্পানিট আর পার্সেলিয়ার তৃতীয় এটা কোম্পানিল করেছিল ধন হস্তান্তর করে শিবসাগরত ক্রয় করেছিল 2খনক চাহ বাগান ডিব্রুগড় আরক্ষী ওয়ান্টেড ঘোষণা করেছে সুমির ককায়েক আর বয়েকক সুমিলয় থানাত হাজিরর সমন জারি করা হয়েছে মহানগর আরক্ষীক ইতিমধ্যে প্রদান করা হয়েছে সেই সমন মহানগর আরক্ষী সমন পয়ার কথা অবশ্যই এই পর্যন্ত স্বীকার করা নাই লাভজনক ব্যবসায় বলে বিনিয়োগকারীক আকর্ষণের চেষ্টা চলাইছিল বিশাল ফুকনে আর বিনিয়োগকারীক আকর্ষণের বাবে সুমির জড়িয়ে পার্সেলিয়াক ব্যবহার করে আসছিল বিশালে সুমিয়ে গুয়াহাটির তাজ বিভান্তা রেডিশন ব্লু নবোতেলত আয়োজন করেছিল বিশাল পার্টি আয়োজন করেছিল বিলাসী পার্টি আয়োজন করেছিল পার্টিল আমন্ত্রণ জানাইছিল একাংশ গায়ক গায়িকা অভিনেত্রীক দিছিল বিলাসী উপহার সুমিয়ে দিয়া বিনিয়োগকারীর বাবদ বিশালে দিছিল 15% কমিশন কেরালা উড়িষ্যা ছত্তিশগড়ের বিনিয়োগকারীকো কোটি কোটি টাকার প্রবঞ্চনা করেছিল বিশালে আর বিশালের ঘর 10,000 দিরহাম ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে লগতে থাই ভাত আর মালয়েশিয়ার মুদ্রাও উদ্ধার করা হয়েছে বিশালের ঘরের অবৈধ বিদেশী মুদ্রা মজুতকরণের বাবদ রুজু হব পারে গোচর আর বিদেশী মুদ্রা বিনিয়োগের গোচর তো হব পারে ফেমা আইনত গোচর তার্কিকর নামত উজনীত বাগিচা মাটিত বিনিয়োগের তথ্য ইতিমধ্যে পাইছে আরক্ষী বিশাল ফুকনের ক্ষেত্রে আমার ডিব্রুগড় PS কেস নম্বর 352/24 রেজিস্টার করা হয়েছে সেই কেস আমি সেকশন 316 আর 318 BNS আর সেকশন 21/23 ব্যানিং অফ আনরেগুলেটেড ডিপোজিট স্কিমস অ্যাক্ট রেজিস্টার করেছো বিশাল ফুকনের ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করবলে আমি ব্যাংকক লিখিছো HDFC ব্যাংকত 4টা আছে এটা SBI অ্যাকাউন্ট আছে আর এটা অ্যাক্সিস ব্যাংকর আছে আর বাকিখিনি আমি ওলাবলে চেষ্টা করে আছো আর কি কি সিজ করেছে বিশাল ফুকনের বাকি বিশাল ফুকনের ঘরপরা মেইনলি ব্যাংক রিলেটেড ডকুমেন্টস
বা এওঁলোকৰ বিজনেছ ৰিলেটেড ডকুমেণ্টছ কিছুমান লাক্সাৰী আইটেম আছে তাত, মেইনলি সেইবোৰে কেশ পইচা আমি বেছি পোৱা নাই, ফৰেন কাৰেঞ্চি অকণমান আছে। মেম, বিশাল ফুকনৰ ট্ৰানজেকশ্যন এমাউণ্ট কিমান, গোটেই অভাৰঅল গোটেই যিটো স্কেম হৈছে তাতে ট্ৰানজেকশ্যন এমাউণ্টটো কিমান? মই এতিয়া অকল এপ্ৰক্সিমেট এমাউণ্টে ক'ব পাৰিম, কেলে ইনভেষ্টিগেশ্যনটো প্ৰিলিমিনাৰী ষ্টেজতে আছে। এপ্ৰক্সটো কিমান? এপ্ৰক্সিমেট যিটো আমি এতিয়ালৈকে পাইছোঁ সেইটো 60 crore মান, মানে এইটো বেচিকেলি ইণ্ডিউচমেণ্ট হয়, গ্ৰীড ইণ্ডিউচমেণ্ট, মানে তেওঁলোকে এনেকুৱা আছিয়ৰেঞ্চ দিয়ে যে আমি বহুত কম সময়ৰ ভিতৰত আপোনাক 30% ৰিটাৰ্ণ দিব পাৰিম, বা ইনভেষ্টৰৰ লগত এটা এগ্ৰিমেণ্টো বনায়, মানে এইটো আছিয়'ৰ্ড ৰিটাৰ্ণ আছে যে 60 ৱৰ্কিং ডেজৰ ভিতৰত আমি 30% ৰিটাৰ্ণ প্ৰভাইড কৰিম। সেইটো গ্ৰীডৰ কাৰণে মানুহে মানে লিয়'ৰ হৈ যায় বা ইণ্ডিউচ হৈ যায় আৰু ইনভেষ্ট কৰে। ইফালে দিনজোৰা জেৰাৰ অন্তত ৰঞ্জিত কাকতিৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হয়। জেৰাৰ অন্তত পোহৰ আহিছে কেতবোৰ বিস্ফোৰক তথ্য। ৰঞ্জিতে ডাউনলাইনৰ লোকক দিছিল 6খনকৈ অডি, 6খন স্কৰ্পিঅ' আৰু 12খন i10ৰেও পুৰস্কৃত কৰিছিল বিভিন্নজনক। কাজিৰঙাত হোৱা ট্ৰেডিং FXৰ সভাত দিছিল উপহাৰ হ'ব। 3 দিনত 15 কোটি টকাৰে বুক কৰিছিল কাজিৰঙাৰ বৰগছ ৰিজৰ্ট। ডিব্ৰুগড়ৰ বৈৰাগী মঠত ৰঞ্জিতে সাজি আছে 5 কোটি টকীয়া বৃহৎ অট্টালিকা। বিভিন্ন স্থানত বৃহৎ পৰিমাণৰ মাটিৰো মালিক ধৃত ৰঞ্জিত। বিশাল ফুকনৰ ক্ষেত্ৰত আমাৰ ডিব্ৰুগড় PS Case No. 352/24 ৰেজিষ্টাৰ কৰা হৈছে। সেইটো কেচ আমি Section 316 আৰু 318 DNS আৰু Section 21/23 বেনিং অফ আনৰেগুলেটেড ডিপজিট স্কিমছ এক্টত ৰেজিষ্টাৰ কৰিছোঁ। সেই চেম ছেকশ্যন আমি ৰঞ্জিত কাকতিৰ কেছতো ইউজ কৰিছোঁ। এতিয়া এওঁলোকৰ লগত তদন্ত চলি আছে, আমি অকল প্ৰিলিমিনাৰী কামটো কৰিব পাৰিছোঁ, মানে অকল 2 দিন হৈছে কেছটো ৰেজিষ্টাৰ কৰাটো। এতিয়ালৈকে সেই 2টা কেছত অকল ৰঞ্জিত কাকতি আৰু বিশাল ফুকনৰে আৰেষ্ট হৈছে, বেলেগ মানুহক আমি এতিয়ালৈকে আৰেষ্ট কৰা নাই, কিন্তু আমি বহুতজন মানুহক এক্সামিন কৰা হৈছে কেছত। 3 দিনা পলাতক অৱস্থাত আছে ৰিলছ অভিনেত্ৰী চুমি বৰা আৰু স্বামী তাৰ্কিক বৰা। আৰক্ষীৰ ফোন কলৰ সঁহাৰি দিয়া নাই চুমি আৰু তাৰ্কিকে। ডিব্ৰুগড় আৰক্ষীয়ে চুমি আৰু তাৰ্কিকৰ বিৰুদ্ধে চমন জাৰি কৰিছে যদিও পলাই থকাৰ বাবে প্ৰেৰণ কৰিব পৰা নাই জাননী। চুমিৰ বিবাহৰ বাবে বিশাল ফুকনে ব্যয় কৰিছিল 3 কোটি টকা। আৰক্ষীৰ জেৰাত বিশাল ফুকনে দিছে এই স্বীকাৰোক্তি। বিশালে বিবাহৰ উপহাৰ হিচাপে চুমিক দিছিল 3 কোটি টকা। আমি এটা লিড পাইছোঁ যে বিশাল ফুকনে ৰাজীৱ বৰা, যিটো সুমিত বৰাৰ ব্ৰাদাৰ হয়, তেওঁৰ লগত এটা কোম্পানী গঠন কৰিছিলে এটলিষ্ট 6 মান্থছ আগত। সেইটো হ'ল পাৰ্চিলিয়া ফাৰ্মাচিউটিকেলছ প্ৰাইভেট লিমিটেড। সেইটো লিড লৈ আমি ৰাজীৱ বৰাৰ হাউচ চাৰ্চ কৰিলোঁ। তাৰপৰা আমি কিছুমান ডকুমেণ্টছ আৰু কিছুমান লাক্সাৰী আইটেম চিজ কৰিছোঁ, কিন্তু ৰাজীৱ বৰা আৰু তেওঁৰ ৱাইফক আমি এতিয়ালৈকে পোৱা নাই। মোবাইল কেইটামান চিজ কৰিছোঁ। সেইটো মেইনলি ডকুমেণ্টৰী বস্তু আছে, কেইটামান লাক্সাৰী আইটেম আছে, জুৱেলাৰী আছে আৰু মোবাইল ফোনবিলাক। চুমি বৰাক আমি আপিয়াৰ হ'বলৈ নটিছ এটা পঠাইছোঁ, কিন্তু তেওঁলোকক মানে গুৱাহাটী চিটি পুলিচে পোৱা নাই, সেইকাৰণে নটিছটো ছাৰ্ভ কৰিব পৰা নাই। তেওঁলোকক বহুতবাৰ বিচাৰিছে, কল কৰিছে, কিন্তু মানে তেওঁলোকৰ লগত কণ্টেক্ট হোৱা নাই। মোবাইল পোৱা নাই, মোবাইলত কণ্টেক্টো পাইছে কিন্তু তেওঁলোকে ফোনটোত ধৰা নাই। যেতিয়া পুলিচে কণ্টেক্ট কৰিছে ৰাজীৱ বৰাক পোৱা নাই। নটিছ দিছে নেকি ৰাজীৱ বৰাক? মেম, নাই নটিছ। আমি তেওঁলোকৰ দেউতাক ছাৰ্ভ কৰি আহিছোঁ, দেউতাক পোৱা মতে দেউতাও তেওঁক ফোন কৰি জনাই দিছে, কিন্তু তেওঁলোকে পুলিচৰ ইয়াত এফায়াৰ হোৱা নাই। ট্ৰেণ্ডিঙত থকা বিশাল চুমিৰ ট্ৰেণ্ডিং কাণ্ডত এইবাৰ এণ্ট্ৰি হৈছে কণ্ঠশিল্পী দীক্ষু আৰু পত্নী বিজয়েতাৰ। আৰক্ষীৰ চকুত ধূলি দি মঙলবাৰে দীক্ষুৰ মতিভিলাত আত্মগোপন কৰিছিল পলাতক স্বামী তাৰ্কিকসহ চুমি বৰাই। মঙলবাৰে নিশালৈ দীক্ষুৰ ঘৰত কি কৰিছিল চুমি আৰু তাৰ্কিকে, সেই সন্দৰ্ভত আমাৰ এক প্ৰতিবেদন। বিশাল চুমিৰ ট্ৰেডিং কাণ্ডত দীক্ষু বিজয়েতাৰ এণ্ট্ৰি। মতি ভিলাতে লুকাই আছিল তাৰ্কিক আৰু চুমি বৰা। মতি ভিলা হাউচ নম্বৰ 66 জয়ন্ত নগৰ নুনমাটি গুৱাহাটী 20, অৰ্থাৎ নুনমাটি থানা এলেকাৰ ভিতৰত থকা জয়ন্ত নগৰৰ এই মতি ভিলা, যিটো এটা প্ৰসাৰত অট্টালিকা আপোনালোকে দেখিবলৈ সক্ষম হ'ব, সেইগৰাকী চুমি বৰা আৰু তেওঁৰ স্বামী তাৰ্কিক বৰুৱাই ওপৰত আহি আত্মগোপন কৰিছিল। নুনমাটিৰ জয়ন্ত নগৰৰ হাউচ নম্বৰ 66ৰ এই মতি ভিলাৰ দ্বিতীয় মহলাতে লুকাই আছিল এই দুই, তাৰ্কিক আৰু চুমি। হয়,
জনপ্রিয় কণ্ঠশিল্পী দীক্ষু শর্মার বিলাসী ফ্লেটতে এটা দিন আশ্রয় লৈছিল সম্প্রতি ট্রেন্ডত থাকা সেলিব্রিটি স্বামী স্ত্রী। পিছে কথাবুর কেনেকৈ লুকাই রাখিব পারে দীক্ষু বিজয়তাই? না না, মই তো রাখি থা নাই, সিহতে আহিছিল। এটা আমার ঘর তো বহুত মানুহে আহে, সিহতে এনেকে আহিলে। এটা এই কথা মানে ভবা নাছিল যে মানে আরক্ষী খবর দিব লাগে, কারণ আরক্ষীরা তেওঁলোক বিচারি, মই তেওঁলোক ইয়ারপরা যাবলেহে কৈছিল আরক্ষী। তাত আত্মগোপনের ক্ষণতে তার্কিকলৈ আহিছিল আরক্ষীর ফোন। পিছে ফোন রিসিভ করা নাছিল ভয়াতুর হৈ লুকাই থকা সুমিহতে। আরক্ষী বিচারি হাবা থুড়ি খা সুমিসহ তার্কিকক সহায়ের হাত দিয়ে এইবার বিপদত পরিছে দীক্ষু আর পত্নী। দীর্ঘ দিন ধরে সুমি, তার্কিক আর বিশাল ফুকনরে সম্পর্ক থাকা কণ্ঠশিল্পী গরাকীর শেহতিয়া কাণ্ডক লো এটা সৃষ্টি হয়েছে চৌদিশে প্রতিক্রিয়া। যে আরক্ষী খবর দিব হয়েছিল আর যিনি সময় গেছে সেইখানে সময় তার্কিক বরালয় বশিষ্ঠ থানার ওসির ফোন আহিছে। আমি নিজের ফলের কইসু যে যা তোমালে গিয়ে আরক্ষীক তোমালে নিজে ধরা দিয়া, কিবা যদি আছে কোয়া, তোমালে কোপারেট করা, সেইখানে কথা আমি নিজে কইসু। মঙ্গলবারে নিশালয় দীক্ষুর ঘরতে আত্মগোপন করেছিল সুমিহতে। নিউজ এইটিনের ক্যামেরার সম্মুখতে সুমি তার্কিকর জীবন বুরঞ্জী ব্যাখ্যা দীক্ষু আর পত্নীর। পিছে পলাতক লোকর সন্ধান বিচারি হাইরান হওয়া আরক্ষী কিয় খবর দিয়া নাছিল দীক্ষুহতে। বহুত বছরের পর একেলগে আমি কাম করেছো, কিন্তু মই জানা নাছিল যে তার্কিক বরাইও এনেকুৱা ইমান ধনী মানুহ। তারপর তার্কিক বরাই সিম্পলকে থকা লড়া এটা দেখিছো কাম করতে সদায়। আমি যেটা ফটোগ্রাফির কাম করব যাও, ওয়েডিং করব যাও, একে তার টিমত বহুত লড়া থাকে। পিছে আজি অনুতপ্ত দীক্ষু আর বিজয়তা পলাতক হাই প্রোফাইল অভিযুক্ত রক্ষণাবেক্ষণ দি দুঃখিত দুয়োগৰাকী। হয় আমার এই ভুল হয়েছে, ইমান ডাঙর একটা ক্রাইম করে যাওয়া মানুষক লগত আমি একেলগ হয়েছিল। পলাতক প্রবঞ্চক দম্পতিক সহায় করে বিপদত পর দীক্ষুর ঘরলে আহিল নুনমাতি আরক্ষী। দরজা বন্ধ করে দীক্ষুহতক আরক্ষী চলালে জেরা। ইফালে আরক্ষীর তদন্তত সহযোগিতার আশ্বাস গায়ক পরিয়ালটোর। না, তেওঁলোকে আহিছিলে বলে চাবলে আহিছিলে যে কিবা কারণে চুমির পৰা আছে নেকি বলে। তো তেওঁলোকে চালে, চাই পেলাই ক্লিন হেৰি কৰি পেলাই গুগল গে তেখেতসকলকো তেনেকৈ কৈ দিছো যে যি সত্য সেইটো হৈছে আৰু কৰপৰেট যি লাগে মই মোৰ ফালৰ পৰা কৰিম বুলি। নাটকৰ কাহিনীৰ নিচিনাই লগা কথাবোৰৰ মাজত লুকাই আছে নেকি কিবা? সুমি তার্কিকক পলুয়াই পঠিয়ার আরত আছে নেকি গায়ক পরিয়ালর হাত? রহস্যর গুণ ফাদিল করবলে পারিবনে স্মার্ট আরক্ষীয়ে? ভিডিও জার্নেলিস্ট প্রভাস সিংর সহযোগত গুয়াহাটির পর দীপাঙ্কর দাসর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ইফালে সুমি আর তার্কিকর পলায়ন কাণ্ডত না ভাঙর খার পাছতে মুখ খুলিছে গায়িকা গীতালি দেবীয়ে। সুমি আর তার্কিকর সঙ্গে কোনো সম্পর্ক নাই বলে ফেসবুক লাইভযোগে স্পষ্ট করেছে গীতালিয়ে। সুমি তার্কিকে পলায়ন করা বাহনখন চলোৱা নাই বলেও দাবি করেছে গীতালি দেবীয়ে। কিবা মোর হয়ে কিবা নিউজ ওলাইছে, গতিকে নিউজ তো পাই নিজরে হাঁহি উঠিছে। প্রথম কথা হল মই নিজের কামত গৈছিলো, যার যে নিউজ ওলাইছে নিজের কামতে গৈছিলো। তাতে এজন ভাইটি থাকে, একটা এপার্টমেন্টত এজনেই না থাকে, বহুত মানুষ থাকে। গতিকে ভাইটিজনের ওসরলে নিজের কামত আকো গানের কামত গৈছিলো। তো সেই ভিজুয়েলখিনিয়ে দেখিছে আর মই বিশেষকে কৈছে যে মই গাড়ি চলাই পেলাই কারোবাক লৈ আহিছো। মই গাড়ি চলাবই নাজানো, কারণ আজিলেকে স্টেয়িংয়ে ধরে পোৱা নাই। মই আর মোর মানুষজন আছিল আর মানুষজনে মই গানের কামত গৈছিলো। আর বাহিরত ভাইটিজন ময়ে একেলগে কথা পাতি আছিলো, তেওঁলোকে যোনে ভিজুয়েল লৈছে তেওঁলোকে দেখিছে। তেওঁলোকে মোক সুধিছিলে যে ইয়াতে মোক আহিছে নেকি, মইতো মই নাজানো, মই বেলেগ কামত আহিছোঁ বুলি। গতিকে মোৰ ফালৰ পৰা মই ক্লিয়াৰিফিকেশ্যনটোত মই এইটোৱেই দিছোঁ যে মই নিজৰ কামত গৈছিলোঁ, মোৰ কোনো কাৰো লগত সম্পৰ্ক নাই তেনেকুৱা ধৰণৰ মানুহখিনিৰ লগত। যেতিয়াই পাইছোঁ জাষ্ট হাই হেল্লো, আৰু আজিলৈকে এনেকুৱা ধৰণৰ কৰা নাই। কিন্তু মোৰ দীক্ষুদা আৰু বিজুবাৰ লগত মোৰ সম্পৰ্কটো আছে, ঘৰুৱা এটা সম্পৰ্ক। কিন্তু মোৰ
যার লগত হাঙুর খুয়াইছে তেওঁলোকক মই মোর গাড়িত উঠাই নি পেলা কোবাত থৈছো বুলি কৈছে, হেতু একদম মিছা। মই এতিয়া ইয়াত মই লাইভ আহি এটুই কব বিচাৰিছো যে মোর সেই মানুহখিনিৰ লগত সুমি বৰাৰ লগত মোৰ কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই আৰু মই তেওঁলোকক নাজানো কত আছে। মোক এনেই এনেই মোৰ নাম খাঙুৰ খোৱাটো মই ভাল পোৱা নাই, মই বেয়া পাইছোঁ, কাৰণ মই যিটো বস্তু কাম কৰাই নাই তো মোক কিয় মানে খাঙুৰ খুৱাইছে। মই গৈছোঁ সঁচা, কালি গৈছোঁ, চুমি বৰা পৰহিয়ে নোহোৱা হৈছিলে, কালি মই গৈছোঁ, কালি গৈছোঁ মাত্ৰ মই বাবনৰ কাম, কাৰণ বাবনে কাম কৰে সেইকাৰণে মই কামৰ কাৰণে গৈছিলোঁ। গতিকে মই ইয়াত ক্লিয়াৰলি কৈছোঁ যে মই কাকো ৰক্ষণাবেক্ষণ দিয়া নাই আৰু মোৰ এইটোৰ লগত কোনো ধৰণৰ সম্পৰ্ক নাই। চতুৰ চুমিৰ পলায়ন কাণ্ডত নাম সাঙুৰ খাইছে বহু শিল্পীৰ। দীক্ষুৰ ঘৰৰ পৰা গৈ আন এজন অভিনেতাৰ ঘৰত আশ্ৰয় লৈছিল চুমি আৰু তাৰ্কিকে। এখন বগা ৰঙৰ মহিন্দ্ৰা এক্স ইউ ভি 500 বাহনেৰে পলাইছিল চুমি আৰু তাৰ্কিক। প্ৰবঞ্চক চুমি তাৰ্কিকক পলায়নত সহায় কৰিছে নেকি আৰক্ষীয়ে, তাক লৈও উত্থাপন হৈছে বহু প্ৰশ্নৰ। রাজ্য কপাই যাওয়া বিশাল ফুকনের 2200 কোটি টকিয়া ট্রেডিং প্রবঞ্চনার অন্যতম অভিযুক্ত রিল অভিনেত্রী সুমি বরা পলাত সহায় করেছে নাকি আরক্ষী? নিউজ 18 নর্থ ইস্টে সুমি বরার অবস্থিতিক আরম্ভণিরে পরাই দি আহিছে এক্সক্লুসিভ তথ্য। মঙলবাৰে গায়ক দীক্ষুৰ ঘৰত আছিল চুমি বৰা আৰু চুমিৰ স্বামী তাৰ্কিক বৰা। কিন্তু গায়ক দীক্ষুৰ নিউ গুৱাহাটীৰ ঘৰত নিশালৈ থকাৰ পিছতো আটক কৰিব নোৱাৰিলে চুমি বৰা। তাৰ পিছতে নিশা চুমি বৰাই দীক্ষুৰ ঘৰৰ পৰা ওলাই আশ্ৰয় লৈ গৈ আন এগৰাকী অভিনেতাৰ ঘৰ, এখন বগা ৰঙৰ মহিন্দ্ৰা এক্স ইউ ভি 500 বাহনেৰে পলাইছিল চুমি আৰু তাৰ্কিক। মহিন্দ্ৰা এক্স ইউ ভি 500 খনৰ নম্বৰ আছিল AS01EH95। জানিব পৰা মতে সেই অভিনেতাগৰাকীয়ে চুমি আৰু তাৰ্কিকক নিজৰ ঘৰত ৰখাত আপত্তি কৰিছিল, ফলত নিশা পুনৰ ঠাই সলাই চুমি আৰু তাৰ্কিক অন্য ঠাইলৈ পলাই যোৱাৰ সম্ভাৱনা আছে। প্ৰশ্ন হৈছে চুমি আৰু তাৰ্কিকে আৰক্ষীৰ চকুত ইমান সহজে ধুলি দিব পাৰিছে কেনেকৈ? নে আশংকা করার দরে চুমি বরা কলোয়াত পরোক্ষভাবে সহায় হে করেছে আরক্ষী? ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ। আরক্ষীর হাতত গ্রেপ্তার হওয়া বিশাল ফুকনের ফান্দত ভরি দিছিল বহু কেজন শিল্পীয়ে। সংগীত অভিনয় জগতৰ বহু কেজন শিল্পীয়ে বিনিয়োগ করেছিল প্রায় 60 কোটি টাকা। ধন বিনিয়োগ করা একগৰাকী অভিনেত্রীয়ে গ্রেপ্তার করাই দিছিল বিশালক। চুমি বৰাক গ্রেপ্তারের ইচ্ছা নাই নেকি আরক্ষীর? নিউজ 18 ব্রেক করেছিল যে প্রবঞ্চক বিশাল ফুকনে নিজেই গ্রেপ্তার হয়েছিল। বিনিয়োগকারীক ধন উভতাই দিয়ার পর বাঁচি যাবলৈ গ্রেপ্তার হয়েছিল বিশাল ফুকন। গুৱাহাটীৰ এগৰাকী অভিনেত্ৰীৰ মধ্যস্থতাত গ্ৰেপ্তাৰ হৈছিল বিশাল ফুকন। অৱশ্যে সেইগৰাকী অভিনেত্ৰী চুমি বৰা নহয়। আমাৰ হাতত পৰা তথ্যমতে বিশাল ফুকনৰ ট্ৰেডিঙত বৃহৎ বিনিয়োগ আছিল সেই অভিনেত্ৰীগৰাকীৰ। তথ্যমতে অসমৰ সংগীত আৰু অভিনয় জগতৰ লোকৰ প্ৰায় 60 কোটি টকা বিনিয়োগ আছিল বিশাল ফুকনৰ ট্ৰেডিঙত। মূলতঃ চুমি বৰাৰ জৰিয়তে সংগীত অভিনয় জগতৰ লোকসকলে বিনিয়োগ কৰিছিল বিশালৰ ট্ৰেডিঙত। চুমিয়েই নহয়, চুমি বৰাৰ স্বামী তথা ফটোগ্ৰাফাৰ তাৰ্কিক বৰাও আছিল বিশাল ফুকনৰ এজেণ্ট স্বৰূপ। গুৱাহাটীকে ধৰি অসমৰ ধনী লোকসকলৰ সৈতে যোগাযোগ কৰিছিল তাৰ্কিক বৰাই। বিলাসী হোটেল ৰিজৰ্টলৈ নি ধনী লোকসকলক বিনিয়োগৰ বাবে সম্মান কৰাইছিল তাৰ্কিকে। ইপিনে বিশাল ফুকনৰ প্ৰবঞ্চনাৰ সৈতে নাম হাঙুৰ খাইছে আদিত্যম কাশ্যপ শইকীয়াৰ।
আদিত্যম কাশ্যপ শইকীয়া অসমৰ অভিজাত লোকসকলৰ বিশ্বস্ত ডিজাইনাৰ। হঠাৎ আদিত্যম কাশ্যপ শইকীয়াৰ হাতলৈ আহিছিল বহুত টকা। তাৰ পিছতে আদিত্যম শইকীয়াই চিনেমা প্ৰযোজনা, মিউজিক ভিডিঅ' প্ৰযোজনা কৰিবলৈ লয়। দুজন ছুপাৰষ্টাৰ থকা মুক্তি পাবলগীয়া এখন ছবিত বিনিয়োগ আছে আদিত্যম শইকীয়াৰ। অসমত বক্স অফিচৰ অভিলেখ ভংগ কৰা ছুপাৰহিট চিনেমা এখনতো আছে আদিত্যম শইকীয়াৰ বিনিয়োগ। বিশাল ফুকনৰ ট্ৰেডিঙত গায়ক দীক্ষু শৰ্মাৰ 30 লাখ টকাৰ বিনিয়োগ আছে বুলিও জানিব পৰা হৈছে। অৱশ্যে দীক্ষুৱে এই তথ্য পোনচাতেই অস্বীকাৰ কৰিছে। এই যে ট্ৰেডিঙৰ মানে বেলেগৰ পইচা লৈ যে কৰাটো ইল্লিগেল, এই কথাটো মই এতিয়া মানে গম পাইছো, ৰিচেণ্টলি গম পাইছো। মই আগতে জানা নাছিলো কথাটো, যে মই ট্ৰেডিং কৰে এনেকে চাগে কৰে, সবে কৰে। দীক্ষুৰ শেহতীয়া ফৰ্চুনাৰ গাড়ীখন কিনাৰ সময়তো বহুত টকা দিছিল বিশাল ফুকনে। উল্লেখযোগ্য যে আদিত্যম কাশ্যপ শইকীয়া, তাৰ্কিক বৰা আৰু বিজয় এটা একেলগে এটা পেকেজ হিচাপে কাম কৰি আছে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট। এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ।